যে অন্যায় তুমি করেছো তারপর জজ যদি তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে ওকে কিছু বলা যায় না। হয় তোমাকে এই অন্যায়ের মোকাবিলা করতে হবে আর না হলে তোমাকে এই সংসার ছাড়তে হবে, এর মাঝখানে কিছু নেই। তুমি একটা মেয়ে হয়ে এমন কাজ কিভাবে করলে রোহিণী? নিজের সন্তান নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বললে? আমরা আবার তোমার সাধের অনুষ্ঠান করেছিলাম ঘটা করে। দাদা, টু বি ভেরি অনেস্ট, এই কাজটা ও একা করেন। হ্যাঁ, ও একজন প্রাপ্তবয়স্ক, ও অ্যাডাল্ট, ওর ইচ্ছে না থাকলে জোর করে তো কেউ ওকে এই কাজটা করাতে পারে না। এই সাধের অনুষ্ঠানের উদ্যোগটা কার ছিল? শবনমকে পায়েসটা কে খাওয়াল? এই যে বাচ্চা হওয়ার একটা নাটক, এই পুরো গল্পটা কে সাজিয়েছে? বৌদি ছাড়া আর কেউ? তুমি এটা বুঝতে পারছো না? কি প্রমাণ আছে যে আমি ওকে এই কথাগুলো বলেছিলাম? প্রমাণ দিতে পারবে? প্রমাণ আমার কাছে আছে মা, সব প্রমাণ তো আর কাগজে কলমে হয় না, কিছু কিছু প্রমাণ এমনিও পাওয়া যায় যেটা আমার কাছে আছে। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা অন্যায় করার জন্য যদি রোহিণীকে বাড়ি ছাড়া হতে হয়, তাহলে মা ওই সেম অন্যায়টা করে এই বাড়িতে কি করে থাকতে পারে? জুন, কি বলছো তুমি? ডোন্ট শাউট মা, ডোন্ট শাউট। তোমার কীর্তিকলাপ আমি অনেক দিন ধরে দেখে আসছি। তোমার স্ট্যাটাস, তোমার স্ট্যান্ডার্ড এর বাইরে তো তুমি কিছু ভাবতেই পারো না, আর এইগুলোকে বজায় রাখার জন্য তুমি যা খুশি তাই করতে পারো, যে কোনো লেভেল অবধি যেতে পারো। আর মা, এই ব্যাপারটায় তুমি আর রোহিণী ছাড়াও এই বাড়িরই আরেকজন অংশীদার ছিল। এই পুরো পায়েসে বিষ মেশানোর যে পরিকল্পনাটা, প্ল্যানটা, এতে আরেকজনের ভূমিকা যথেষ্ট ছিল। দেখো জুন, তুমি যদি আমাকে বলো তাহলে আমি বলবো আমি কিছু জানতাম না। না, আমি জানতাম না জুন, আমি আমি যখন জানতে পেরেছিলাম তখন কিন্তু আমি বাধা দিয়েছিলাম। আর আমি এই কথাও বলেছিলাম যে ওই মেয়েটা এ বাড়ির বউ হোক এটা আমরা কেউ চাই না, এটা ঠিক কথা, কিন্তু তাই বলে এমনও তো নয় যে একটা মেয়েকে মেরে ফেলতে হবে। কাদের সাথে কথা বলছি আমি? তোমরা কি আমার পরিবারের লোক? আমার পরিবারের লোক? ছি কঙ্কনা, ছি। দেখেছো, আমি কিন্তু তোমার নাম বলিনি। ইনফ্যাক্ট, তোমার নামই আমি করিনি, কিন্তু সত্যিটা কিভাবে তুমি নিজেই বলে দিলে। তার মানে এরকম একটা প্ল্যান ছিল, আর সেই প্ল্যানটার মধ্যে মা আর রোহিণী যুক্ত ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ জুন, ছিল, আমি বলছি ছিল। মিথ্যে কথা, আমি কিছু জানতামই না। আমি কিন্তু এমন কোনো মহিলার সঙ্গে থাকতে পারবো না যে কিনা মানুষ খুন করতে পারে, সে যে নিজের প্রয়োজনে একদিন আমাকেও খুন করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। অতএব যদি এক্ষেত্রে রোহিণীকে শাস্তি পেতে হয় তাহলে কঙ্কনারও উচিত নিজের থেকেই সম্মান বজায় রেখে এই বাড়ি থেকে চলে যাওয়া। তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? তোমাদের সমস্যাটা কি? একটা মেয়েকে নিয়ে তোমাদের এত সমস্যা? মেয়েটা না আসছে তোমাদের সংসার করতে, না আসছে তোমাদের কোনো ব্যাপারে মাথা গলাতে, তবুও তোমরা এই মেয়েটাকে
পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? ছি বলো মমা ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? ঠাম্মি, তুমি এই কথাটা বলছো তো? তাহলে তুমি ভাবো যে মহিলাকে নিয়ে তুমি কথাটা বলছো সে আমার মা, আমার মুখটা কোথায় যায় বলো তো? ওই মেয়েটার সামনে কোনোদিন আমি চোখ তুলে তাকাতে পারবো? কেন মা, কেন এই কাজটা করেছিলে তুমি মা, বলো না প্লিজ। প্রত্যেকটা দিন রোহিণী কান্নাকাটি করত, আমার আর সহ্য হচ্ছিল না, তাই শবনম সম্পর্কে এমন এমন সব কথা বলতো আমার মাথায় আগুন জ্বলে যেত। তবে হ্যাঁ, ওই মেয়েটিকে আমি মারতে চাইনি, আমি একটু শাস্তি দিতে চেয়েছিলাম। তার মানে তুমি এটা বলতে চাইছো রোহিণীর জন্য তুমি এই কাজটা করতে বাধ্য হয়েছো? আমি যদি বলতাম তুমি কারোর ঘরে গিয়ে আগুন লাগিয়ে এসো, লাগিয়ে দিতে? আমি তোমাকে বলেছিলাম শ্যাবনামকে বিষ খাইয়ে মেরে ফেলো। এখন নিজে সাধু সাহায্য ভালো হচ্ছ, আজ পর্যন্ত যা যা করেছি সব কিন্তু তোমার জন্য, তুমি বেঈমান তাই সব আজ ভুলে যাচ্ছ। আমি কিচ্ছু ভুলিনি আন্টি, তোমার বুদ্ধিতেই এত কিছু হয়েছিল। শেষ পর্যন্ত কি হলো, পারলে আমার সংসারটা বাঁচিয়ে রাখতে তুমি? আমার সংসার, আমার যশের সঙ্গে সম্পর্ক সবটাই তো ছারখাড় করে দিলে তুমি, নষ্ট করে দিলে তো। তুমি বলেছিলে শবনমকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি তাহলে নাকি আমাদের সংসারে আর কোনো অশান্তি থাকবে না। আমার যশের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে তুমি বলেছিলে। প্রথম কথা, এরকম একটা কথা আমি বলিনি, আর যদি বলতাম কার জন্য বলতাম? তোমার জন্য। তুমি যদি দিনের পর দিন আমার কাছে কমপ্লেন না করতে, আমি কিছু করতাম? আমার নামে থানায় গিয়ে যদি কেউ কমপ্লেন করে তাহলে তো কেসটা শুধু আমি খাবো না, আমায় নিয়ে যদি তদন্ত হয়, আমায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে জিজ্ঞাসাবাদে আমার যা যা বলার আমি নিশ্চয়ই বলবো, এবং সেক্ষেত্রে আমি তোমার নামটাও বলবো আন্টি। সেই পথটা তো শবনম অলরেডি বন্ধ করে দিয়েছে, এখন শবনমকে হাজার চার্জ করলেও কোনোদিন এটা স্বীকার করবে না, কোনোদিন এটা বলবে না যে তোমরা দুজন ওকে মারতে গিয়েছিলে, এই যাত্রায় তোমরা বেঁচে গেলে, একদম সেফ। শবনমের কাছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত সারা জীবন। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে তার জন্য তো আমি কোনো মতেই তোকে স্পেয়ার করবো না, কোনো মতেই তোকে ক্ষমা করবো না আমি রোহিণী। একজন ঋষি তুল্য মানুষ ডক্টর মজুমদার, আমাদের স্যার, তার এগেনস্টে যা যা বলেছিস, যা যা করেছিস, তুই আমাকে মোটিভেট করেছিস ওই লড়াইটা লড়ার জন্য, আমাকে মোটিভেট করেছিলি তুই, তার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই সব কিছুর পরে আমি তোর সাথে আর থাকতে পারবো না, কোনো মতেই থাকতে পারবো না। তোকে এত তাড়াতাড়ি ডিভোর্স আমি দিয়ে দেবো না যশ, তুই ভাবিস না এত সহজে তুই আমাকে ডিভোর্স দিয়ে শবনমকে বাড়িতে আনবি। শোন রোহিণী, শবনমের সাথে থাকাটাই যদি আমার মূল উদ্দেশ্য হয়ে থাকে না, তাহলে ওর সাথে যেভাবেই হোক আমি থাকবো। আমি বিদেশে যাব আর তারপর ও বিদেশে যাবে, দুজন একসাথে থাকবো। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। তুই বিয়ে না হয় নাই করলাম, লিভ ইন করবো, লিভ টুগেদার করবো, আমরা একসাথে থাকবো, কি এসে গেল তাতে? করিস না যশ প্লিজ, আমি মরে যাব, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব যশ, তুই আমার সাথে এটা করিস না, আমি তিলে তিলে শেষ হয়ে যাব যশ, একটা বার সুযোগ দে আমাকে।
আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না দোষ প্লিজ। শোন ভাই, এরপরেও যদি তুই ওকে আরেকটা সুযোগ দিস তাহলে অন্তত আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। এতে হয়তো তোর কিছু যায় আসবে না, অফকোর্স, কিন্তু একদিন তুই বুঝতে পারবি, একদিন তুই রিপেন্ট করবি যে তুই আমার কথাটা শুনিসনি। তুই এটা কি করে ভাবলি রে দিদি ভাই? তুই কি করে ভাবলি যে আমি ওকে স্পেয়ার করবো এত কিছুর পর, ওকে ক্ষমা করে দেবো এত কিছুর পর? আমাদের বাচ্চাটা নিয়ে, আমাদের বাচ্চাটা নিয়ে দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে, আমাকে মিথ্যা কথা বলে গেছে, তারপর আমি ওকে ছেড়ে দেবো? এমনি ছেড়ে দেবো ওকে? ইম্পসিবল। আর তুই তুই যেই অন্যায়টা করেছিস না, তারপরে তুই যাই করে নে, কোনোভাবেই তুই নিজেকে প্রোটেক্ট করতে পারবি না। কোনো আইন তোকে নিরপরাধ নির্দোষ বলে দাবি করতে পারবে না। তুই যদি ভালোই ভালো আমাকে ছেড়ে না যাস তাহলে কিন্তু আমি আমি কিন্তু এবার কেস করবো বলে দিচ্ছি। হ্যাঁ, আমি একদম আমি এই কেসটা কোর্টে তুলব। রোহিণী, আমার মনে হয় তুমি নিজের বাড়ি চলে যাও। তুমি তো নিজেও ডাক্তারি পাস করেছো, চেম্বার টেম্বার করো, কোনো অসুবিধা তো নেই। আর দেখো, মানুষের জীবনে বিয়েটাই সব নয়। আর তুমি যে বিয়েটা করলে সেটাও তো তুমি তুমি টিকিয়ে রাখতে পারলে না। দেখো, তোমার এই অন্যায়কে আমরা কেউ সাপোর্ট করছি না। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমরা কেউ এই বাড়িতে আর থাকবো না। ভাবছো যে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাও, তা নয়, এটা একটা নৈতিক বিরোধ। আমরা আমাদের অংশ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। শুধু তাই নয়, মাকেও সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাব। আমি আর পারছি না কাকামণি, অনেক হয়েছে, অনেক হয়েছে। একটা মেয়ের এগেনস্টে আমরা অনেক লড়াই করেছি রোহিণী, অনেক লড়াই করেছি ফুলকাকি, কিন্তু মেয়েটার সত্যি কোনো অপরাধ ছিল না। শোনো শোনো, যশ যদি নিজে থেকে ওকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে তাহলে ও আমাদের বাড়িতে থাকতে যেত না, আর ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগও তৈরি হতো না। এখন তো এখন তো আমার এটা ভাবতেই খারাপ লাগছে যে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছি, তাও আবার কিনা রোহিণীর মতো একটা মেয়ের জন্য। ছি রোহিণী, এটাই আমার জীবনের সব থেকে বড় লজ্জা হয়ে দাঁড়ালো। আমি ভাবতেও পারছি না রোহিণী, তোমরা দুজনে মিলে একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করতে পারো। এখন সব সতী সাধ্য, কেউ কিচ্ছু করেনি, সবাই সাধু। বললাম তো ফুলকাকি, অনেক অন্যায় করেছি, কিন্তু একটা সময় পর তোমাদের অন্যায়তে কিন্তু আমি আর সাথ দিতে চাইনি। ফুলকাকে, এখন আমি তোমাদের এই অন্যায়ের মধ্যে থেকে সরে আসতে চাইছি। আর এতদিন আমি নিজে যে অন্যায় করেছি তার জন্য এই বাড়ির প্রতিটা লোক আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতেও নেব। কিন্তু তাই বলে এরপরও তোমাদের এই অন্যায়ের সাথ দেব, অন্যায়ের মাত্রা আরো বাড়িয়ে যাব, তা কিন্তু হতে পারে না। ভালোই হয়েছে, আমার ছেলে মেয়ে আমাকে পছন্দ করছে না, আমার স্বামী আমাকে চাইছে না, কেউ না কেউ না। খালি একটা কথা আমার মাথায় ঢুকছে না, এই ছেলে মেয়েকে মানুষ করতে আমায় আমায় কত কষ্ট করতে হয়েছে। সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কি কি না করেছি। তুমি অকারণে এক্সকিউজ দিচ্ছ বৌদি। তুমি সংসারের জন্য লড়াই করেছো কি ছেলে মেয়েদের মানুষ করার জন্য কি করেছো সেটা এখানে টেনে নিয়ে শোনা, কারণ ছেলে মেয়েকে মানুষ সবাই করে, তুমি একা কিছু করনি। আর এটাও যদি এক্সাম্পল দিতে হয় তাহলে তো মা বাবার লজ্জার আর শেষ থাকবে না। আমি তো বললাম আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বাইরে যাওয়ার যে পরীক্ষাটা আমি দিয়েছি সেটাতে পাশ করে গেছি, মাসখানেকের মধ্যেই আমি চলে যাব ওখানে। রোহিণী কি মনে করেছে, ও আমাকে আটকাবে তো, আমাকে যেতে দেবে না ওখানে? ঠিক আছে, দেখি, আমি আমিও দেখতে চাই ও কি করে আমাকে আটকায়। না যশ, আর তোকে আমি আটকাবো না।
তোকে আমি আটকাতে পারবো না যশ। আমি বুঝে গেছি, আমি চলে যাব এখান থেকে। সবটা আমার ভুল, সবটা। তুই বলিস কোথায় সই করে দিতে হবে, আমি আমি সই করে দেব। মিউচুয়ালি হোক, আর কোনো ঝামেলা ঝাটির দরকার নেই। কি বলতো, নিজের সুখের জন্য স্বার্থপর হয়েছিলাম, কিন্তু সেটা শুধু নিজের সুখের জন্য নয় রে, আমার সুখের একটা বড় অংশ জুড়ে তুই জড়িয়েছিলি। এটা আবার নতুন করে কোনো নাটকের স্ক্রিপ্ট নয় তো? আমি জানি জন্দি, তুমি আমাকে কোনোদিনই পছন্দ করনি, আজও করো, কিন্তু শেষবারের মতো তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি তো। আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, তোমার ভাইয়ের পিছনে আমি আর ছুটবো না। নিঃস্বার্থভাবে যশকে ছেড়ে চলে যাচ্ছি। তোকে একটা কথা বলে যেতে চাই, তুই শাবনামের ভালোবাসা পেয়েছিস তো, তাই তোর মনে হচ্ছে ওটাই তোর কাছে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু তুই জেনে রাখিস যশ, এই পৃথিবীতে আমার মতো তোকে কেউ ভালোবাসতে পারেনি। তোকে ভালোবেসেছি তো, তাই তোকে আগলে রাখতে চেয়েছিলাম। তোকে ভালোবেসেছি তো, তাই তাই তোকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। চাইনি তুই আমার থেকে দূরে চলে যা যশ, আমি তোকে হারাতে চাইনি। হ্যাঁ, আমি অনেক অনেক অন্যায় করেছি, অনেক মিথ্যে কথা বলেছি, অনেক পাপ করেছি, কিন্তু তোর প্রতি ভালোবাসাটা মিথ্যে ছিল না যশ। তোর প্রতি ভালোবাসাটা আমার 100% জেনুইন ছিল। তোকে হারাতে চাইনি বলেই বাচ্চা নিয়েই মিথ্যে গল্পটা বলেছিলাম। আমি বুঝেছিলাম ওটাই একমাত্র সূত্র যেটা যেটার দ্বারা হয়তো তোকে আমি আটকে রাখতে পারবো আমার কাছে। হ্যাঁ, আমি জানি আমি পারিনি, আমি জানি আমি পারলাম কই। কোনোদিন যদি সময় পাস, সুযোগ হয়, তাহলে একটু ভেবে দেখার চেষ্টা করিস যশ, কতটা অসহায় হলে, কতটা বিপন্ন হলে একটা মেয়ে নিজের স্বামীর মন পাওয়ার জন্য নিজের প্রেগনেন্সি নিয়ে, নিজের সন্তান নিয়ে মিথ্যে কথা বলতে পারে, এতগুলো মিথ্যের মধ্যে দিয়ে যেতে পারে। আজ হয়তো তুই বুঝবি না, কিন্তু আমি বিশ্বাস করি তুই একটা না একটা দিন নিশ্চয়ই বুঝবি। ভালো থাকিস যশ। কোথায় যাচ্ছ শামনাম? এই তো স্যারের সাথে দেখা করে এলাম। সে ঠিক আছে, কিন্তু যাচ্ছটা কোথায়? বাড়ি যাচ্ছি। বাড়ি যাব না, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন এখানে থেকে কি করব? তুমি যে বললে ডক্টর মজুমদারের কাছে কাজ করছো। হ্যাঁ, আমি স্যারকে ফোন করে জানিয়ে দিয়েছি। আসলে আম্মু খুব আমাকে দেখতে চাইছিল, বাড়িতে তো একদমই থাকা হয় না। কবে ফিরবে? দেখি। দেখি মানে? তুমি বাড়ি যাচ্ছো, তুমি জানো না? দুই তিন দিন নিশ্চয়ই থাকবে। এখন তো ছুটি এখানে রাহুলদা, এখানে থেকেই বা আমি কি করব?
আচ্ছা আমাদের প্রফেশনে কি আর ছুটি আছে বলো তো? কদিন বাদে রেজাল্ট বেরোবে, আর তাছাড়া তুমি হাউসটাউনশিপে জয়েন করবে না? দেখি। আবার বলে দেখি। তোমার মাথায় কি ক্যারা ঢুকেছে নাকি গো? কিসের ক্যারা রাহুল দা? তুমি যে যাচ্ছ সেটা কি জজ জানে? আমি কোথায় যাব না যাব এটা তো জজ দা জানার কথা না? আমাদের জানতাম তুমি জজের পারমিশন ছাড়া কোথাও যাও না। ভুলও হতে পারে, শুধু এটা আমি একা জানতাম না, ও তাই জানতো। দেখো রাহুল দা, তুমি তো আমাদের থেকে সিনিয়র, ও যা বলার বলুক, কিন্তু তুমি মাঝে মধ্যে এমন কথা বলো না যেগুলো সত্যি অ্যাকসেপ্ট করা যায় না রাহুল দা। আচ্ছা আমি কি কিছু ভুল বলেছি বলো তো? দেখো আমি না এই নিয়ে সত্যি কোনো তর্ক করতে চাই না, আমি কথাই বলতে চাই না এই নিয়ে। ঠিক আছে, যাকে লেটেস্ট খবর শুনেছো? কি খবর রাহুল দা? রোহিণী এখন তার নিজের বাড়িতে আছে, ফাইনালি যশ ওকে তাড়িয়ে দিয়েছে। এটা কি খুব সুখের কথা নাকি? একটা সংসার ভেঙে যাচ্ছে আর তুমি সেলিব্রেট করতে বলছো? আচ্ছা তুমি এইভাবে কথা বলছো কেন? ও তো ওর দোষেই সংসারটা ভেঙেছে। দেখো যে কারণেই ভাঙুক, সংসারটা তো ভাঙছে,